ফরিদপুরে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির অধ্যক্ষ সিরাজুল ইসলামকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা। দুপুরে শহরের লক্ষ্মীপুর এলাকায় মেরিন একাডেমির প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তারা। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। এই সময় বক্তার অভিযোগ করেন বাগেরহাটে 40 লাখ টাকার দুর্নীতির দায়ে অধ্যক্ষ সিরাজুল ইসলামকে ওএসডি করা হয়েছিল। ফরিদপুরে এসেও তিনি আগের মতোই দুর্নীতি শুরু করেছেন। এ সময় ছাত্রদের কাছ থেকে পরীক্ষার অতিরিক্ত ফি আদায়, শিক্ষকদের পরীক্ষার খাতার টাকায় অর্ধেক টাকা কেটে নেয়া, অশোভন আচরণ সহ অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তারা।